বলছেন যে তারা বিশ্বাসটাকে বজায় রাখবেন এটাই কি বলছেন আপনি কি ভবিষ্যৎবাণী করছেন আমার ধারণা যদি আপনার বুদ্ধিমত্তা কাজ করে যদি তাকে কাজ করতে দেন আপনার বুদ্ধিমত্তা কোনো কিছুতে বিশ্বাস করতে পারে না তাই না হ্যাঁ কি না হ্যাঁ আপনার বুদ্ধিমত্তা জানতে চায় এটা কোনো কিছু বিশ্বাস করতে সত্যিই প্রস্তুত নয় কিন্তু আপনি নিজের বুদ্ধিমত্তাকে ঝেড়ে ফেলেছেন কারণ আপনার ভয় এত প্রভাবশালী যে আপনি বিশ্বাস করতে বোধ করেন কিন্তু বুদ্ধিমত্তাকে যদি আপনাকে নিয়ে এগিয়ে যাওয়ার অনুমতি দেন বুদ্ধিমত্তা কোনো কিছু বিশ্বাস করে না সব কিছু জানতে চায় তাই না হ্যাঁ এটাই আপনার বুদ্ধিমত্তার প্রকৃতি নয় তাই যদি আপনার বুদ্ধিমত্তাকে কাজ করার অনুমতি দেন তবে দেখবেন যে আপনার সব বিশ্বাস একেবারে ভেঙে পড়েছে কারণ আপনি জানেন যে আপনি জানেন না তাই না কিন্তু আপনাকে এটা স্বীকার করাতে অনেক বেগ পেতে হয় আসলে আপনি জানেন যে আপনি কিছু জানেন না তাই না জানেন আপনি হ্যাঁ তাহলে সমস্যা কোথায় আপনাকে কারো কাছে স্বীকার করতে হবে না অন্তত নিজের কাছে কি স্বীকার করতে পারেন না ঠিক আছে আমি কিছু জানি না যদি না জানেন তাহলে আপনি কি বুঝতে পারছেন যে নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে হবে এটা কি বুঝতে পারছেন ধরা যাক ঘুটঘুটে ঘুটে অন্ধকার আপনি জানেন না মেঝেটা কীরকম দেখেছেন কীরকম সচেতন হয়ে ওঠেন আপনি প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার সময় এটা এরকমই যখন কিছু জানেন না তখন সব কিছুই ঝকঝকে লাগে শুধু তাকিয়ে থাকার ব্যাপার আপনার বুদ্ধিমত্তা সবটাই বাড়িয়ে তোলে এবং তাকিয়ে থাকে যখন আপনি ধরে নেন আমি জানি সব কিছুই ঠিকঠাক হয়ে যায় আর আপনি নিজের নির্বোধ জীবন চালিয়ে যান তাই না নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করা কি ভালো আপনার অনুমতি পাচ্ছি তো হুম আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করাটা ঠিক না সেটা ভগবানের বিরুদ্ধে একেবারে ঠিক আমি জানতে চাইছি যে এটা কি ভগবানের বিরুদ্ধে যদি আপনি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান আর জীবনটা সেভাবে কাটান যদি ভগবান বুদ্ধিমত্তার বিরুদ্ধে হতেন তিনি তা বানাতেন না তাই না স্রষ্টা যদি আপনার বুদ্ধিমানের মতো কাজ করার বিরুদ্ধে হতেন তাহলে আপনাকে এটা দিতেন না তাই না তো আপনি যদি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান তবে দেখতে পাবেন যে এটা কোনো কিছু বিশ্বাস করতে রাজি নয় এটা শুধু আপনার মধ্যে থাকা ভয় কখনো কি এটা বিশ্বাস করেছেন যে এটা ভক্তি ভক্তি নয় শুধু ভয় আপনাকে সব কিছু বিশ্বাস করায় তাই না তাই আপনি কে বানিয়েছেন ভয়ে ভক্তি ঠুকে ভয় এবং ভক্তি এক সঙ্গে থাকে না যদি ভক্তি আসে দুঃখিত আপনি জানেন ভয় ভক্তি কি হুম আপনি জানেন না ভয় মানে ভয় ভক্তি মানে ভক্তি দেখুন যদি ভক্তি আসে আপনার মধ্যে ভয়ের অস্তিত্ব থাকবে না যদি ভয়ের অস্তিত্ব থাকে তার মানে ভক্তি আসেনি কিন্তু আপনি একটা হাইব্রিড বানিয়েছেন আপনি দুটোই পেতে চাইছেন ভয়ে ভক্তি কোথাও ভয়ে ভক্তি নেই শুধুই ভয় ভয়ই একমাত্র না ভয় আর ভক্তি একসঙ্গে থাকতে পারে না দয়া করে এটা বুঝুন